আমাদের দীর্ঘদিনের একটা ইচ্ছে ছিল যে মানুষের জীবন জীবিকা নিয়ে কিছু সাকসেস স্টোরি আমরা যদি আপনাদের সামনে তুলে ধরতে পারি তাহলে হয়তো আপনারা উপকৃত হবেন। বিশেষ করে যে সমস্ত মানুষজন যারা প্রাণী পালনের উপর নির্ভরশীল বা প্রাণী পালনকে তাদের জীবন জীবিকা হিসেবে বেছে নিয়েছেন, তারা এই সমস্ত ছোটো ছোটো স্টোরিগুলো যদি আপনারা দেখেন তাহলে হয়তো আপনারা উপকৃত হবেন এবং আগামী দিনে আপনাদের আর্থিকভাবে বেশি লাভবান হতে গেলে প্রাণী পালনকে কীভাবে করা যায় এবং বিজ্ঞানসম্মতভাবে একটু উন্নত পথায় একটু কম খরচে কীভাবে প্রাণী পালন থেকে অধিকভাবে লাভবান হওয়া যায় তার জন্য আমরা এই ছোটো ছোটো স্টোরিগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, আমরা এখন আছি যে সুন্দরবনের গোসবা ব্লকের 4 নম্বর আরামপুর গ্রামে। এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যেটা যে মুরগি পালন কেউ মাংসের জন্য করে, সাদা ব্রয়লার মুরগি পালন, বা কেউ ডিমের জন্য বনরাজা মুরগি বা আড়াইয়ার আরও বিভিন্ন জাতের মুরগি পালন করেন, কিন্তু এটা সম্পূর্ণ এক নতুন উদ্যোগ। একদম দেশি আমাদের যে মুরগি, তিনি দেশি মুরগি চাষ করেছেন এবং এই দেশি মুরগি ব্যবসায়িকভাবে অনেক বেশি সংখ্যকভাবে উনি চাষ করছেন এবং সেটা যে লাভজনকভাবে উনি করছেন তো সেটা ওনার সঙ্গে আমরা কথা বলে নেব। আচ্ছা দাদা, আপনি এই মুরগির চাষ কতদিন করছেন? 2 বছর হচ্ছে এটা। এটা কোন জাতের মুরগি? এসব দেশি মুরগি। সব দেশি মুরগি? সব দেশি। আচ্ছা, তো হঠাৎ করে আপনার দেশি মুরগি চাষ করতে ইচ্ছা হলো? এর আগে ব্রয়লার করেছিলাম, আপনার ব্রয়লার করেছি না কয়লার করেছিলাম, করে ওতে লস খেয়ে গেছে, যেটা আমি তারপরে ওতে ওর সঙ্গে কয়লার সঙ্গে আপনার হচ্ছে কি না দেশি মুরগি 4-5টা রেখেছিলাম, রাখতে দেখছি দেশি মুরগিটা ভালো বেড়েছে, কয়লা ততটা বাড়েনি, তা যেতে আমি কয়লা লস খেয়ে যেতে কয়লা বাদ দিয়ে এখন দেশি করছি। আচ্ছা, এই দেশি মুরগি এখন কতগুলো আছে আপনার? 200 পিস মতো। আচ্ছা, এটা কীরকম দামে বিক্রি হয়? এ আপনার কখন 220 টাকা হয়, কখন 230 টাকা কিলো হয় পার কেজি। আচ্ছা, ক মাস পরে বিক্রি করেন? 3 মাস, 3.5 মাস, 4 মাসে। কেমন ওজন কেমন হয়? ও আপনার 1.5 কিলো হয়ে যায়, 1 কিলো 700 হয়ে যায়, 600 হয়ে যায়, বা 1 কিলো 300 হয়ে যায়। মুরগিগুলো একটু কম হয়, মুরগিগুলো একটু বেড়ে যায়। আচ্ছা, তো এটা আপনি কী বলছেন? এটা বলছেন যে অন্যান্য মুরগির তুলনায় এটা লাভজনক? হ্যাঁ, ব্রয়লার কয়লার থেকে আপনার এটা লাভ বেশি। খাবার কি করেন? খাবার কি বাড়িতে কিছু বানান না? খাবার বলতে গেলে মেস আপনার বাচ্চা তোলা থেকে আপনার 1-1.5 মাস মতো মেস খায়, খাওয়ানোর পরে গম আটা আপনার হচ্ছে কিনা গম সিদ্ধ করে দেওয়া হয়, একটু ভাত করে দেওয়া হয়। আচ্ছা, এগুলো অসুখ বিসুখের জন্য নিয়মিত যে টিকাকরণ বা কৃমির ওষুধ খাওয়ানো? হ্যাঁ, এগুলো সব আপনার ওই মডেল থেকে আমাদের টেবে সোসাইটি থেকে নিয়ে আসি। আচ্ছা, আচ্ছা, এই মুরগি পালনের সম্বন্ধে আপনি কি আর কোনো ট্রেনিং বা প্রশিক্ষণ নিয়েছেন? না না, এ আমি নিজে নিজেই করছি, এই করতে করতে আপনি শিখছেন। হ্যাঁ, তো আপনি তো দীর্ঘদিন ধরে মুরগি চাষ করছেন, তো আপনি কি বলবেন যারা এই মুরগি পালন করতে আগ্রহী বা মুরগি পালন যে জীবন জীবিকা হিসাবে মানুষ করতে পারে কি না তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? হ্যাঁ, কেন না করার কি আছে, করলে দেখুন একটা জিনিস সব থেকে যে যেটা বোঝেছে সেটাই করা ভালো, কেন আপনার আমার এটাতে লাভ হচ্ছে বলে আমি করছি, সে যদি মনে করে না ওতে লাভ হবে না, ব্রয়লাতে লাভ হবে সে ব্রয়লা করতে পারে, কয়লাতে লাভ হবে কয়লা করতে পারে। তো আপনি বলছেন যে আপনি তো আগে অন্য মুরগিও চাষ করেছেন, সেটার তুলনায় আপনি বলছেন এই দেশি মুরগিটা অনেকটা লাভজনক এবং এখান থেকে আর্থিকভাবে লাভবান হওয়া যায়? হ্যাঁ, মানে যে কয়লা এবং ব্রয়লার থেকে এদের রোগ ক্ষমতা কম, ওদের হচ্ছে না অটোমেটিক ধরে বসে থাকতে হবে, আর এদের অতটা ধরে বসে থাকতে হবে 3 টাইম একটু দেখলে হয়ে যায়, মানে যে 3 টাইম খাবার দেওয়া হয় সেই 3 টাইম যদি 5 মিনিট করে টাইম দেওয়া যায় এদের পিছনে বসে দেখলে বোঝা যাবে যে কার কী হচ্ছে না। আচ্ছা, খাবার কখনো কখনো বাড়িতে আপনি বিভিন্ন ধরনের খাবার মিশিয়েও খাবার করে দেন? হ্যাঁ হ্যাঁ, সবসময় মেস কিনে দিয়ে দেন না? কখনো কখনো বাড়িতেও বিভিন্ন, মানে 1.5 মাস মতো খাওয়া মেস খাওয়াই, তারপরে সব বাড়ির খাবার। বাড়ির কী কী খাবার দেন বাড়িতে? আপনার ওই গুঁড়োর সঙ্গে আটা পাইল করে দিই, কোনো সময় গুঁটো গুঁড়োর ভুজো করে দেওয়া হয়, আবার কোনো সময় ভুট্টার হাফ গুঁড়ো আনা হয়, গমকে হাফ ভেঙে আনা হয়, এনে ওইসবগুলো দেওয়া হয়। ওর সঙ্গে খোল টোল কিছু মিশিয়ে দেন? খোল কখনো? খোল টোল কিছু দিই না, ওসব কিছু দেওয়া হয় না। ভিটামিন মিনারেল এগুলো তো দেন? ভিটামিন দিলেন সব, তো ভিটামিন ওষুধ এগুলো সব দেওয়া হয়, ভিটামিন ক্যালসিয়াম আপনার এগুলো না দিলে পালক তুলে খেয়ে নেবে, ক্যালসিয়াম না দিলে। আচ্ছা, তাহলে আপনি বলছেন যে দেশি মুরগির চাষ অন্যান্য মুরগির তুলনায় এটা অনেক লাভজনক, এটা ব্যবসায়িকভাবে এই ধরনের মুরগি চাষ করা যেতে পারে, তো ফলে আপনি যারা আপনি যারা করছেন দীর্ঘদিন ধরে, মানে কিছু বেকার ছেলে মেয়ে তারা যদি এটা করতে চায় তাহলে তারা করতে পারে? হ্যাঁ, করতে পারে, অসুবিধা নেই। মোটামুটি আপনার কী মনে হয় যে 200টা যদি এই ধরনের মুরগি চাষ করা হয় কীরকম মাসে কীরকম লাভ হতে পারে আপনার কী মনে হয়? বাচ্চা বাচ্চা যদি আপনার যদি না কাটে, যদি 200 পিস মুরগি দেয় আপনার হচ্ছে না কিছু না হলে 40,000 টাকা এমনি ইয়ে আছে, খরচা আছে আপনার 20,000 টাকা, 20,000 টাকা মতো লাভ আছে, 20,000 টাকা পারফেক্ট লাভ আছে যদি বাচ্চা না কাটে, বাচ্চা না কাটে। আর বাচ্চা যদি কেটে যায় তাহলে আপনার লাভ কমে যাবে, মাথায় মাথায় এসে দাঁড়িয়ে যাবে, মোটামুটি 20,000 টাকা মতো লাভ আছে। হ্যাঁ,
আপনি এগুলো বিক্রি করেন কোথায়? বিক্রি করা বলতে গেলে আমাদের এখানে একজন পাইকারি আছে, সে আসে এসে নিয়ে চলে যায়, কলকাতায় নিয়ে চলে যায়। কিরকম রেট দেয়? ওগুলো আপনার 230 টাকা, কখন 20 টাকা, যখন যেরকম বাজার চলে। কেজি হিসাবে? হ্যাঁ, কেজি হিসাবে। তার মানে আপনার বিক্রির কোনো সমস্যা নেই? না না, বিক্রির কোনো সমস্যা নেই। ও খবর দিলে ও এসে এখান থেকে মেপে নিয়ে চলে যাবে। যাই হোক, উনি যেটা বললেন যে সমস্ত বেকার ছেলে মেয়েরা তারা যদি একটু ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে একটু ওনার মতো একটু বড় আকারের যদি মুরগির চাষ করে তাহলে সেটা একটা লাভজনক, এবং সেটা তারা জীবন বা জীবিকা হিসেবে তারা এরকম ধরনের মুরগির চাষ, উনি যেটা করছেন মুরগি করছেন, তার সঙ্গে হাঁসের সঙ্গে মাছ চাষ করছেন, এবং মাসে একটা ভালো পরিমাণ টাকা উনি লাভ হচ্ছে। আচ্ছা, আমরা একটু আগেই দাদার সঙ্গে কথা বলেছিলাম, উনি তো বড় আকারে এই দেশি মুরগির চাষ করছেন, এবং ওনার পাশাপাশি উনি একজন প্রতিবেশীকে উৎসাহিত করেছেন, এবং উনি ওনার কাছ থেকে প্রায় 70টার মতো মুরগির বাচ্চা নিয়ে এসে উনি ওই মুরগির চাষ করছেন, এবং ওনার সঙ্গে আমি একটু কথা বলে নেবো।